ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত নিউজিল্যান্ডে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর ও রাস্তাঘাট, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে 6.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির জিওলজিক্যাল সার্ভে জানায়, ভূকম্পনটি 30 সেকেন্ড স্থায়ী ছিল। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী ওয়েলিংটন থেকে 55 কিলোমিটার দূরে। ভূগর্ভ থেকে প্রায় 48 কিলোমিটার গভীরে ছিল উৎপত্তি স্থল। আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি অঞ্চলগুলোতে। এদিকে নিউজিল্যান্ডে প্রলয়ঙ্কারী সাইক্লোন গ্যাব্রিয়েলের তাণ্ডবে প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন। এখনও বিদ্যুৎহীন 2.5 লাখের মতো ঘরবাড়ি ও স্থাপনা। দেশটির আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে ঝড়টি দুর্বল হয়ে নর্থ আইল্যান্ডের দিকে সরে যাচ্ছে, তবে ঝোড়ো হওয়া আরও প্রচণ্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়েছে গোটা লোকালয়। এখনও অঞ্চলগুলোয় বহাল আছে জরুরি অবস্থা।